আল্লাহ তাআলা ওই কিয়ামতের দিন তিন ধরনের লোকদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথাও বলবেন না। তার মধ্যে এক ধরনের লোক হলো মালিকুন কাজ্জাবুন, এক নাম্বার হলো মালিকুন কাজ্জাবুন মিথ্যুক শাসক, এক নাম্বার কি ভাই মিথ্যুক শাসক, অর্থাৎ যারা ন্যায় বিচার করতে পারে না, ক্ষমতার অহংকার দেখায়। আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহ তাআলা বলেন আমি যাকে চাই তাকে ক্ষমতা দেই, আল্লাহ তাআলা বলেন আমি যাকে চাই তাকে শাসন দেই, কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই যে যাকে আমি ক্ষমতা দেই তাকে সম্মান দেই, একথা বলছেন আল্লাহ। কিন্তু এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন আমি যাকে চাই তাকে সম্মান দেই। সুতরাং আল্লাহ তাআলা তোমাকে ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতা দিয়ে তোমাকে সম্মান অর্জন করতে হবে, কারণ এমনও লোক আছে যারা সম্মানের চেয়ারে সিংহাসনের উপরে বসে উজুতার বাড়ি খেয়েছে, ঠিক কিনা বলুন? এমন লোক আছে নাকি? এমনও লোক আছে যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন কিন্তু আল্লাহ তাআলার সাথে বেয়াদবি করার কারণে, আল্লাহ তাআলার রাসূলের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা তাকে এই সিংহাসনের উপরে থেকেও জুতার বাড়ি খেয়েছেন, ঠিক কিনা বলুন? কিছুদিন পূর্বেও এক আলেমের সাথে বেয়াদবি করার কারণে তার জুতার বাড়ি খেতে হয়েছে, এক এমপির। আল্লাহ তাআলা এই জন্য বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে শাসন ক্ষমতা দেই, সুতরাং তুমি এই ক্ষমতা নিয়ে বড়াই করিও না, এই ক্ষমতা নিয়ে অহংকার করিও না রে বাবা, এই ক্ষমতা নিয়ে যদি অহংকার করো এই অহংকার আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিবে। হাদিসের মধ্যে প্রথম কথা বলেছিলাম মালিকুন কাজ্জাবুন, এক নাম্বার হলো মিথ্যুক শাসক, যে মিথ্যা কথা বলে ন্যায় বিচার করতে পারে না, আল্লাহ তাআলা ওই কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না, তার দিকে কথাও বলবেন না, তার দিকে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না এবং তাকে পবিত্র করবেন না। এরপরে দুই নাম্বার হলো ওয়াইলুন মুস্তাকবিরুন, দুই নাম্বার হলো অহংকারী ব্যক্তি, যে দুনিয়ার মধ্যে অহংকার করে চলে তাকে আল্লাহ তাআলা ওই কিয়ামতের দিন তার সাথে কথা বলবেন না, আল্লাহ তাআলা তাকে পবিত্র করবেন না, আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না। সুতরাং চিন্তা করে দেখেন ভাই, এই দুনিয়ায় যে আমাকে সব থেকে বেশি ভালোবাসে সেই লোক যদি আমার সাথে কথা না বলে আমার অনেক কষ্ট হয়, আর ওই কিয়ামতের দিন কেউ আমার আপন থাকবে না, একমাত্র আল্লাহ তাআলা আল্লাহ তাআলার রাসূল আমার আপন থাকবে। আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার রাসূল যদি আমার দিকে না তাকায় তাহলে আমার উপায় কি হবে? এরপরে তিন নাম্বার ব্যক্তি হলো শাইখুন জানিন, তিন নাম্বার ব্যক্তি হলো বৃদ্ধ জেনাকারী, যারা বৃদ্ধ বয়সে জিনাহের কাজ করে, আল্লাহ তাআলা ওই কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না, আল্লাহ তাআলা ওই কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না, আল্লাহ তাআলা যদি সেই দিন আপনার সাথে আমার সাথে কথা না বলে তাহলে আমার জান্নাতে যাওয়াও সম্ভব হবে না, ঠিক কিনা বলুন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্ন কারুন কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মূসা আলাইহিস সালামের যুগে এক ব্যক্তি ছিল যার নাম হলো কারুন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানুউ বিল উসবাতি উলিল কুওয়া, আল্লাহ তাআলা বলেন কারুনকে আমি আল্লাহ তাআলা এমন সম্পদ দিয়েছিলাম
من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه أمي الله تعالى تكي إمون شمبت دي سلام جار چابي غلبهن قرر جنو لتنو بالعصبة وللقوة একদল শক্তিশালী লোকের প্রয়োজন হতো এরপর আমি আল্লাহ তাআলা কারণকে বলেছিলাম ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুন দারাল আখিরা আমি আল্লাহ তাআলা কারণকে বলেছিলাম হে কারুন আমি আল্লাহ তাআলা তোমাকে যেই সম্পদ দান করেছি ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুন দারাল আখিরা এই সম্পদ দিয়ে তুমি আখিরাত কামানোর চেষ্টা করো কিন্তু কারুন বলে ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি কারুন আল্লাহ তাআলাকে বলে এই সম্পদ আমি আমার নিজের ইলম দিয়ে অর্জন করেছি আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়েছে কিন্তু ওই কারুন বলে قال انما اوتيته على علم عندي কারণ বলে এই সম্পদ আমি আমার ইলম দিয়ে শক্তি দিয়ে অর্জন করেছি এরপর আল্লাহ তাআলা বলেন আওয়ালাম ইয়ালাম সে কি জানে না আন্নাল্লাহ ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ কারণ কি জানে না এই কাউনের মতো এবং তার থেকেও অনেক শক্তিশালী লোক এই দুনিয়ার মধ্যে এসেছে আন্নাল্লাহ ক্বাদ আহলাকা আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এই কারণ কি জানে না তার থেকে কত বড় বড় শক্তিশালী লোক এই দুনিয়ার মধ্যে এসেছে অন্য পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন সূরাতুল ফুসসিলাতের মধ্যে আল্লাহ তাআলা বলেন হে কারুন তোমার থেকেও অনেক শক্তিশালী লোক এই দুনিয়ার মধ্যে এসেছে فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ এই কারুন তোমার থেকে শক্তিশালী লোক ছিল আদ জাতি فَأَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوا আল্লাহ তাআলা তাদেরকে এমন শক্তি দিয়েছিলেন তাদেরকে আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছিলেন যে তারা পাহাড় কেটে কেটে বাড়ি ঘর করত ফাস্তাকবারু কিন্তু দুনিয়ার মধ্যে তাদের মধ্যে অহংকার চলে এসেছে তাদের মধ্যে অহংকার চলে এসেছে আল্লাহ তাআলা তাদেরকেও ধ্বংস করে দিয়েছেন সুতরাং এই সমস্ত বিষয় থেকে খেয়াল রাখতে হবে আল্লাহ তাআলা আমার উপর ইহসান করেছেন আমি ধন দৌলত অর্জন করেছি কিন্তু এই দন দৌলত নিয়ে আমার অহংকার করা যাবে না যদি অহংকার করি তাহলে দুনিয়া থেকে আমার ধ্বংস শুনে হয়ে যাবে কারণ আমাদের থেকে অনেক শক্তিশালী লোক এই দুনিয়ার মধ্যে এসেছে এই কারণকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছিল আজ জাতিকে আল্লাহ তাআলা অনেক শক্তি দিয়েছিল তারা শক্তির বড়াই করেছে যে আল্লাহ তাআলা তাদেরকে শক্তি দিয়েছে সেই আল্লাহ তাআলা সেই শক্তিকে দিয়েছেন যে আল্লাহ তাআলা তাদেরকে শক্তি দিয়েছেন সেই আল্লাহ তাআলাই তাদেরকে ধ্বংস করে দিয়েছেন সকলেই বলেন ঠিক কিনা সুতরাং এখন আমাদের মধ্যে যারা অহংকার করে রে ভাই হে যুবক ভাই হে বৃদ্ধ বাবাজি হে পর্দার আরের মা ও বোনেরা তোমাদের মধ্যে এত অহংকারের কি এখানে অহংকার করার মতো কিছু নেই তোমার রূপ নিয়ে তুমি অহংকার করো একবার কি চিন্তা করে দেখেছো রে মা যখন তোমার মৃত্যু হয়ে যাবে তখন তোমার অবস্থা কি হবে তুমি তোমার রূপ নিয়ে বড়াই করো তুমি তোমার রূপ নিয়ে বাহিরে যাও পর্দা সারা বাহিরে তুমি ঘোরাফেরা করো একবার কি চিন্তা করে দেখেছো আজ তোমার বয়স 18 তুমি 40 বছর বৃদ্ধা মহিলার দিকে তাকিয়ে দেখো সেই ব্যক্তিও সেই মহিলাও একসময় তোমার মতো যুবতী ছিল কিন্তু আজ তার বয়স হওয়ার কারণে আস্তে আস্তে তার চামড়াগুলো গুছিয়ে গিয়েছে কেন তোমার মধ্যে এত অহংকার
তুমি চিন্তা করে দেখো একদিন আমারও মৃত্যুবরণ করতে হবে রে মা। অপর দলার মা ও বোনেরা মনোযোগ দিয়ে শুনে রাখো, যখনই বাহিরে যাবা পর্দার সহিত যাও। হে বৃদ্ধ বাবাজি, হে যুবক ভাইরা, মনোযোগ দিয়ে শোনো, তুমি কে তোমাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছে, সেই ধন সম্পদ দিয়ে তুমি আখিরাত কামানোর চেষ্টা করো। তুমি যদি এই সম্পদ দিয়ে অহংকার করো, আল্লাহ তাআলা এই সম্পদ ছিনিয়ে নেবেন। কথা বলেন ঠিক কিনা? এমনও লোক আছে আমাদের মাঝে যারা ঢাকার শহরে ফ্ল্যাট বাড়িতে থাকে, তার বাবা মা গ্রামে টিনের ঘরে থাকে, ঠিক কিনা বলুন? সে তার চিন্তা করতেছে, সে একবারও চিন্তা করো না যেই মা আমাকে এই জন্মের পর থেকে এত কষ্ট করলো, সেই বাবা মাকে আমি কিভাবে গ্রামের এই কুঁড়ে ঘরের মধ্যে রাখি। আল্লাহ তাআলা কারুনকে সম্পদ দিয়েছিল। এরপর আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। হে কারুন, আমি আল্লাহ তাআলা তোমার উপর ইহসান করেছি, তুমিও আমার উপর ইহসান করো। আল্লাহ তাআলা বলেছেন, তুমি আমার উপর ইহসান করো, অর্থাৎ তুমি আমার গরিব বান্দা আছে তাদের উপর ইহসান করো। সুতরাং তোমাদের যাদের আল্লাহ তাআলা টাকা পয়সা দন দৌলত দিয়েছে, আল্লাহ তাআলা ইহসান করেছে, বিদায় তুমি এই সম্পদ পেয়েছ। যদি আল্লাহ তাআলা তোমার উপর ইহসান না করত, তাহলে এই ধন সম্পদ তুমি কখনোই পেতে না। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। সুতরাং আমি আল্লাহ তাআলা তোমাকে ধন সম্পদ দিয়েছি, সুতরাং তুমি এই ধন সম্পদ আখিরাতের জন্য কামাই করো। এই সম্পদ দিয়ে, এই সম্পদ তুমি গরিব তোমার আত্মীয় স্বজনকে দান করো, পাড়া প্রতিবেশীর মধ্যে যারা গরিব আছে তাদেরকে দান করো। কারণ আমি আল্লাহ তাআলা তোমাকে দান করেছি, তুমি কেন তোমার এই আত্মীয় স্বজন গরিব আত্মীয় স্বজনকে কেন দান করবা না? আমি আল্লাহ তাআলা তোমাকে অল্প কয়েকদিনের মধ্যে কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছি, আমি আল্লাহ তাআলার এক মিনিট সময় লাগবে না তোমার এই কোটি টাকা ধ্বংস করে দিতে, সুতরাং এই টাকার বড়াই করিও না। আল্লাহ তাআলা ওই আদ জাতিকে, ফাআম্মা আদুম ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক, আল্লাহ তাআলা আদ জাতিকে বলেছিল, তোমরা ক্ষমতার অহংকার দেখায়ও না, তোমাদের শক্তির অহংকার দেখায়ও না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে, আমি আল্লাহ তোমাদেরকে শক্তি দিয়েছি, এই শক্তি দিয়ে তোমরা আখেরাত কামানোর চেষ্টা করো, দুনিয়া থেকে আমিলুস সালিহাত করে যাওয়ার চেষ্টা করো। কারণ তুমি যদি দুনিয়াতে আমিলুস সালিহাত না করো, তাহলে ওই কবর তোমাকে চিনবে না। কারণ এই কবর, এই কবরের মধ্যে যখন তোমাকে রাখা হবে, এই কবর বলবে, আনা বাইতুত তুরাব, এই কবর বলবে, আমি অন্ধকার ঘর। এই কবর চিনবে না, তুমি চেয়ারম্যানের মেয়ে, তুমি হুজুরের মেয়ে, তুমি পীর সাহিবের মেয়ে। এই কবর তোমাকে চিনবে না, তুমি কোন নবীর মেয়ে। এই কবর চিনবে না, তুমি কোন নেতার ছেলে। এই কবর তোমাকে চিনবে না, এই কবর একমাত্র তাদেরকেই চিনবে যারা দুনিয়াতে আমিলুস সালিহাত করেছে। এরপর কবর বলে, আনা ওয়াহদুল ওয়াদা, আনা ওয়াহদুল ওয়াহদা, আমি একাকিত্ব গর। তোমরা দুনিয়াতে কি করো না করো, চিন্তা ভাবনা করো, এই কবরের মধ্যে তোমার একা থাকতে হবে, এই কবরের মধ্যে আর কেউ থাকবে না। সুতরাং অহংকার করার কিছু নাই রে ভাই, অহংকার করার কিছুই নাই। এরপর কবর বলে, আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর।
কবর। সুতরাং চিন্তা করে দেখো, এই কবরে যদি তুমি ভালো আমল না করে আসো তাহলে এই পোকামাকড় তোমাকে খেয়ে ফেলবে। দুনিয়াতে সাধারণত সাপে যদি আমাদেরকে কামড় দেয় তাহলে আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। এই সামান্য পোকামাকড়ের কামড় খেয়ে আমরা সহ্য করতে পারি না রে বাবা, ওই অন্ধকার কবরের মধ্যে আমরা কিভাবে সহ্য করব রে বাবা। একবার কি চিন্তা করে দেখেছো ওই অন্ধকার কবরের ঘরের মধ্যে কিভাবে থাকবা, এই কবরের মধ্যে কিভাবে থাকবা রে বাবা? আল্লাহ তাআলা রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউতা বিজাহান্নাম ইয়াউমা ইযিন লাহা 70 আলফ জিমামিন মা কুল্লি 70 আলফ মালাকিন ইয়াজুরুনাহা। আল্লাহ তাআলা রাসূল বলেন, ইউতা বিজাহান্নাম ইয়াউমা ইযিন লাহা 70 জিমামিন 70 আলফ জিমামিন, সেই কিয়ামতের দিন, ওই কিয়ামতের দিন প্রতিটি জাহান্নামের পিছনে 70 আলফ জিমামিন 70,000 লাগাম থাকবে। আল্লাহ তাআলা রাসূল বলেন, ওই কিয়ামতের দিন প্রত্যেকটি জাহান্নামের সাথে 70 আলফ জিমামিন 70,000 লাগাম থাকবে। আল্লাহ তাআলা রাসূল বলেন, 70 আলফ মালাকিন ইয়াজুরুনাহা, আবার প্রত্যেকটি জাহান্নামের সাথে 70,000 লাগাম থাকবে, আবার প্রতিটি লাগামের সাথে 70,000 করে ফেরেশতা থাকবে। এই ফেরেশতাগুলো জাহান্নামকে পিছনের দিকে টানতে থাকবে, আর জাহান্নাম আল্লাহ তাআলার কাছে বলবে, মাওলা এই দুনিয়ার মধ্যে যত তোমার বান্দারা গুনাহের কাজ করেছে সেই বান্দাদেরকে আমার মধ্যে দাও, আমি এই বান্দাদেরকে জ্বালিয়ে সরকার করে দিব। সুতরাং হে যুবক ভাইরা, হো বৃদ্ধ বাবাজিরা, এইখানে অহংকার করার কিছুই নাই। দুনিয়াতে অহংকার করি ওনারে বাবা, যদি অহংকার করো তাহলে তোমার ধ্বংস দুনিয়া থেকেই শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলার প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, যারা এই ক্ষমতা নিয়ে অহংকার করে, যারা ন্যায় বিচার করে না, যারা টাকা নিয়ে বড়াই করে, তাদের জন্য আরেকটা হাদিস, সালাতাতু লা ইউকাল্লিমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তিন ধরনের লোকদের সাথে কথা বলবেন না। সকলে মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তিন ধরনের লোকদের সাথে কথা বলবেন না। সালাসাতু লা ইউকাল্লিমুল্লাহু ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম, তিন ধরনের লোককে আল্লাহ তাআলা পবিত্র করবেন না। ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম, আল্লাহ তাআলা তিন ধরনের লোকদের দিকে তাকাবেন না। এখন চিন্তা করেন, এই দুনিয়ার মধ্যে যে আমাকে সব থেকে বেশি ভালোবাসে সে হলো আমার পিতা মাতা, এরপরে হলো আমার স্ত্রী। সুতরাং একটু চিন্তা করে দেখেন, এই স্ত্রী আর বাবা যদি দুনিয়াতে আমার সাথে কথা না বলে তাহলে আমার অবস্থা কি হবে, ঠিক কিনা বলুন? এই বাবা মা যদি দুনিয়াতে আমার সাথে কথা না বলে, আমার দিকে না তাকায়, তাহলে আমি বান্দার কি উপায় হবে? সুতরাং আল্লাহ তাআলা ওই কিয়ামতের দিন তিন ধরনের লোকদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথাও বলবেন না। তার মধ্যে এক ধরনের লোক হলো মালিকুন কাজ্জাবুন, এক নাম্বার হলো মালিকুন কাজ্জাবুন, মিথ্যুক শাসক। এক নাম্বার কি ভাই? মিথ্যুক শাসক, অর্থাৎ যারা ন্যায় বিচার করতে পারে না, ক্ষমতার অহংকার দেখায়। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহ তাআলা বলেন, আমি যাকে চাই তাকে ক্ষমতা দেই,
আল্লাহ তাআলা বলেন আমি যাকে চাই তাকে শাসন দেই কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই যে যাকে আমি ক্ষমতা দেই তাকে সম্মান দেই এই কথা বলেন আল্লাহ কিন্তু এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন আমি যাকে চাই তাকে সম্মান দেই সুতরাং আল্লাহ তাআলা তোমাকে ক্ষমতা দিয়েছে এই ক্ষমতা দিয়ে তোমাকে সম্মান অর্জন করতে হবে কারণ এমনও লোক আছে যারা সম্মানের চেয়ারে সিংহাসনের উপরে বসে উজুতার বাড়ি খেয়েছে ঠিক কিনা বলুন এমন লোক আছে নাকি এমন লোক আছে যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন কিন্তু আল্লাহ তাআলার সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা রাসূলের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা তাকে এই সিংহাসনের উপরে থেকেও জুতার বাড়ি খেয়েছেন ঠিক কিনা বলুন কিছুদিন অনেক দিন পূর্বের ঘটনা বুশ আল্লাহ তাআলা তাকে আমেরিকা রাজত্ব দিয়েছিল কিন্তু এমন খারাপ কাজ করেছিল যে তার শেষ পর্যায়ে জুতার বাড়ি খেতে হয়েছে ঠিক কিনা বলুন কিছুদিন পূর্বেও এক আলেমের সাথে বেয়াদবি করার কারণে তার জুতার বাড়ি খেতে হয়েছে এক এমপির আল্লাহ তাআলা এই জন্য বলেন قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে শাসন ক্ষমতা দেই সুতরাং তুমি এই ক্ষমতা নিয়ে বড়াই করিও না এই ক্ষমতা নিয়ে অহংকার করিও না রে বাবা এই ক্ষমতা নিয়ে যদি অহংকার করো এই অহংকার আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিবে হাদিসের মধ্যে প্রথম কথা বলেছিলাম মালিকুন কাযাবুন এক নাম্বার হলো মিথ্যুক শাসক যে মিথ্যা কথা বলে ন্যায় বিচার করতে পারে না আল্লাহ তাআলা ওই কিয়ামতের দিন তার দিকে তাকাবে না তার দিকে কথাও বলবেন না তার দিকে তাকাবেন না তার সাথে কথা বলবেন না এবং তাকে পবিত্র করবেন না এরপরে দুই নাম্বার হলো ওয়াইলুন মুস্তাকবিরুন দুই নাম্বার হলো অহংকারী ব্যক্তি যে দুনিয়ার মধ্যে অহংকার করে চলে তাকে আল্লাহ তাআলা ওই কিয়ামতের দিন তার সাথে কথা বলবেন না আল্লাহ তাআলা তাকে পবিত্র করবেন না আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না সুতরাং চিন্তা করে দেখেন ভাই এই দুনিয়ায় যে আমাকে সবথেকে বেশি ভালোবাসে সেই লোক যদি আমার সাথে কথা না বলে আমার অনেক কষ্ট হয় আর ওই কিয়ামতের দিন কেউ আমার আপন থাকবে না একমাত্র আল্লাহ তাআলা আল্লাহ তাআলার রাসূল আমার আপন থাকবে আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার রাসূল যদি আমার দিকে না তাকায় তাহলে আমার উপায় কি হবে এরপরে তিন নাম্বার ব্যক্তি হলো শাইখুন জানিন তিন নাম্বার ব্যক্তি হলো বৃদ্ধ জেনাকারী যারা বৃদ্ধ বয়সে জিনাহের কাজ করে আল্লাহ তাআলা ওই কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না আল্লাহ তাআলা ওই কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না আল্লাহ তাআলা যদি সেই দিন আপনার সাথে আমার সাথে কথা না বলে তাহলে আমার জান্নাতে যাওয়াও সম্ভব হবে না ঠিক কিনা বলুন সুতরাং দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাকে ধন সম্পদ দিয়েছে আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দিয়েছে এই ক্ষমতা নিয়ে এই সম্পদ নিয়ে আমার অহংকার করা যাবে না সুতরাং এখন থেকে আমার আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে এই আল্লাহ তাআলা আমার আপনার পাহাড় পরিমাণ গুনাহ হলেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন কারণ আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে জানি না এমনও অনেক লোক আছে যারা সারা জীবন গুনাহের কাজ করেছে চল্লিশ বছর গুনাহের কাজ করেছে কিন্তু আল্লাহ তাআলার কাছে তওবা করেছে কাটি দিনে আল্লাহ তাআলার কাছে তওবা করেছে আল্লাহ তাআলার সাথে সাথে তাকে মাফ করে দিয়েছেন জামানার নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন তুমি যাও অমক জঙ্গলে আমার এক বান্দা অমক জঙ্গলে আমার এক বান্দা যে ওলি তাকে তুমি দাফন করবে গোসল করাবে এবং তাকে তুমি কবরের মধ্যে দাফন করে দিবে
মুসা আলাইহি সাল্লাম ওই জঙ্গলের মধ্যে চলে গেল গিয়ে দেখে এটা হলো ওই লোক যাকে এলাকার মানুষ তার খারাপ কাজ করার কারণে তাকে রশি দ্বারা বেঁধে ওই জঙ্গলের মধ্যে রেখে এসেছে মুসা আলাইহি সাল্লাম এলাকার লোকদেরকে ডাক দিল এলাকার লোকেরা বলে এই ব্যক্তি দুনিয়াতে এত খারাপ কাজ করেছে এই খারাপ কাজ করার কারণে এলাকার লোক তাকে রশি দ্বারা বেঁধে ওই জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলে হে মুসা তুমি কি জানো না আমি আল্লাহ তাআলার এক নাম রহমান হে মুসা তুমি কি জানো না আমি আল্লাহ তাআলার এক নাম গফফার এই ব্যক্তি দুনিয়ার মধ্যে খারাপ কাজ করেছে এই লোকটা যখন আমার কাছে হাত তুললো মাওলা মাওলার কাছে হাত তুলে মাওলা গো দুনিয়ার মধ্যে আমি যাকে সবথেকে বেশি ভালোবাসি সে হলো আমার বাবা মা আজ আমার গুনাহের কারণে খারাপ কাজ করার কারণে এই বাবা মা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল বাবা মায়ের পরে আমি আমার স্ত্রীকে বেশি ভালোবাসি এই স্ত্রী আমাকে তাড়িয়ে দিল বাড়ির মধ্যে আমাকে ঢুকতে দেয় না গ্রামের মানুষ আমাকে তাড়িয়ে দিল আমাকে গ্রামের মধ্যে থাকতে দিবে না আমি খারাপ কাজ করে ফেলেছি এই খারাপ কাজ তাদের কাছে পছন্দ হয় নাই এত জঘন্য খারাপ কাজ আমি করে ফেলেছি গো মাওলা এই খারাপ কাজের কারণে এলাকার মানুষ আমাকে থাকতে দেয়নি সকলেই রশি দ্বারা বেঁধে আমাকে এই জঙ্গলের মধ্যে ফেলে এসেছে এই লোকটি যখন আল্লাহ তাআলার কাছে বলল মাওলা সকলেই আমাকে ঘৃণা করে কিন্তু আমি অনেক আলেমদের কাছে শুনেছি তোমার নাকি রহমান নাম আছে আল্লাহ তোমার নাকি গফফার নাম আছে গো মাওলা আমি শুনেছি বান্দা যতই গুনাহ করুক তুমি তোমার রহমান নামের উসিলা করে এই বান্দাকে তুমি ক্ষমা করে দাও সুতরাং আল্লাহ গো ও মাওলা গো দুনিয়ার কেউ আমাকে আর দুনিয়ার মধ্যে জায়গা দিল না এই এলাকার মধ্যে আমাকে জায়গা দিল না এই জঙ্গলার মধ্যে আমাকে ফেলে দিল এখন মাওলা আমার আপন আর তুমি ছাড়া কেউ নাই তুমি সারার দুনিয়াতে আমার কেউ আপন নাই মাওলা তুমি যদি ক্ষমা না করো তাহলে আমার আর যাওয়ার কোনো রাস্তা নাই আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন হে মুসা আমি আল্লাহ তাআলা এই বান্দাকে আমার রহমান নামে রুসিলা করে তার জিন্দিগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিলাম সকলেই বলেন সুবহানাল্লাহ সুতরাং পা থেকে মাথা পর্যন্ত যদি গুনাহ হয়ে যায় জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ হয়ে গেলেও চিন্তার কোনো কারণ নাই আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে তওবা করো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন قال يقوم الناس لرب العالمين حتى يغيب أحدهم في رشه إلى أنسى في أذنيه الله پاک رب العالمين الرسول حضرت محمد صلى الله عليه وسلم بولين وي قيامتر دين مانوشير گناهر کرونه قيامتر دين مانوشير گناهر کرونه ترى اتو چنتائي پر جابه قال لا يقوم الناس لرب العالمين حتى يغيب أحدهم في رشه إلى أنسى في أذنيه গুনাহের কারণে তারা এত চিন্তায় পড়ে যাবে তাদের শরীরগুলো গামে
তাদের মাথা থেকে নিয়ে কপাল থেকে নিয়ে পা পর্যন্ত মাথার গাম দিয়ে ভরে যাবে ফি উযুনাইহি কান পর্যন্ত গাম দিয়ে ভরে যাবে ওই কিয়ামতের দিন সেই গামের নদীর মধ্যে সে সাঁতার পারতে থাকবে যদি সে দুনিয়ার মধ্যে ভালো কাজ করে যেত ওয়া আমিলুস সলিহাত করে যেত তাহলে আর ওই কিয়ামতের দিনে তো কষ্ট করতে হতো না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত যারা দুনিয়ার মধ্যে নেক আমল করে নেক আমল করবে আমি আল্লাহ তাআলা তার জন্য রেখে দিয়েছি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে দুনিয়ার মধ্যে নেক আমল করবে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এমন জান্নাত আমি আল্লাহ তাআলা তাকে দান করব তাজরি মিন তাহতিহাল আনহার যার তলদেশে রয়েছে প্রবাহমান ঝর্ণা আমরা দুনিয়ার মধ্যে যেই ঝর্ণাগুলো দেখি এইটা কোনো ঝর্ণা না ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে যেই ঝর্ণা দিবেন সেটাই হলো আসল ঝর্ণা এরপরে আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা আবাদা আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা আবাদা সেখানে তোমরা চিরস্থায়ী থাকবা সেখানে তোমরা চিরস্থায়ী থাকবা আর দুনিয়াটা হলো আমাদের জন্য ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা আবাদা খালিদিনা ফিহা আবাদা তোমরা এখানে চিরদিন থাকবা এরপর আল্লাহ তাআলা বলেন যালিকাল ফাউজুল কাবীর এরপর আল্লাহ তাআলা বলেন আমি যে তোমাকে জান্নাত দিব আমি যে তোমার জান্নাতের নিচে নহর দিব এই জান্নাতের নহর এই জান্নাত পাওয়াটাই হলো যালিকাল ফাউজুল কাবীর তোমার নিকট সফলতা আমি আল্লাহ তাআলার নিকট তুমি বান্দা জান্নাত পাইবা এটাই হলো আমি আল্লাহ তাআলার নিকট সফলতা কিন্তু এখন আমরা দুনিয়ার মধ্যে সফলতা খুঁজি কিসের মধ্যে ভাই আমরা দুনিয়ার মধ্যে এখন সফলতা খুঁজি যে আমরা দশতলা বিল্ডিং করব বাড়ি গাড়ি করব এটাই আমাদের জন্য সফলতা কিন্তু এটা আমাদের জন্য সফলতা নয় আমাদের আসল সফলতা হলো কোথায় ওই কিয়ামতের দিন যখন মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে লেক আমল করার কারণে জান্নাত দিবেন তখন আমরা বুঝতে পারব সফলতা কাকে বলে সুতরাং এই দুনিয়াটা আপনার জন্য ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় কবি বলেন যাহা আই বিরাদার নুমানাদ বাকাস দিলান্দার যাহা আফরি বান্দাবাস যাহাই বিরাদর নুমানাদ বাকাস দিলান্দার যাহা আফরি বান্দাবাস মাকুন তাকিয়া বার মুলকে দুনিয়া ও পাশ কে বিসারে কাশ চোত পরওয়ার দেকাশ যাহাই বিরাদর নুমানাদ বাকাস হে ভাই দুনিয়াটা ক্ষণস্থায়ী এই দুনিয়াটা কিছুই না এই দুনিয়াটা কিছুই না দিল আন্দার যাহা আফরি বান্দাবাস সুতরাং দুনিয়াতে যতক্ষণ আসো আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার প্রতি তোমার মনোনিবেশ করো তোমার দিলকে তোমার মনকে দিল আন্দার যাহা আফরি বান্দাবাস তোমার অন্তরকে আল্লাহ তাআলার প্রতি মনোনিবেশ করো এরপরে বলেন মা কুন তাকিয়া বার মুলকে দুনিয়া ও পাশত তোমরা দুনিয়ার ক্ষমতা নিয়ে অহংকার করিও না কে বিসারে কাশ চুতো পারওয়ার দেকাশ কারণ এই দুনিয়া তোমার মতো শক্তিশালী লোককে
তোমার মতো ক্ষমতাবান লোককে এই দুনিয়া তোমার মতো ক্ষমতাবান লোককে লালন পালন করেছে আবার ধ্বংসও করে দিয়েছে চুয়াহেঙ্গে রফতান কোনাদে জানে পাক সুতরাং যখন তোমার তোমার বডি থেকে যখন তোমার আত্মাটা বের হয়ে যাবে চুয়াহেঙ্গে রফতান কোনাদে জানে পাক তোমার অন্তরটা যখন বের হয়ে যাবে তখন তুমি বুঝতে পারবা দুনিয়ার মধ্যে আমি কি আমল করেছি যদি তুমি ভালো আমল করতে থাকো তোমার মৃত্যুটা হাসি মুখে হবে আর যদি দুনিয়ার মধ্যে তুমি অহংকার করো আর খারাপ কাজ করো তাহলে তোমার মৃত্যুটা খুবই কঠিন হবে চেবার তখতে মার দান চেবার রুয়ে খাক কবি বলেন তুমি সিংহাসনের উপর মৃত্যুবরণ করো আর মাটির মধ্যে মৃত্যুবরণ করো দুটার মধ্যে কোনো পার্থক্য নাই পার্থক্য আছে ভাই কোনো পার্থক্য নাই আপনি সিংহাসনের মধ্যে মৃত্যুবরণ করলেন আপনি আপনার এই টিনের ঘরের মধ্যে শুয়ে মৃত্যুবরণ করলেন এর মধ্যে কোনো পার্থক্য নাই সুতরাং দুনিয়ার মধ্যে অহংকার করার কিছু নাই যেই দুনিয়ার মধ্যে অহংকার করেছে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আজ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন সূরা ফুসসিলাতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাআম্মা আদুম ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া আজ জাতিকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছিল যে তারা পাহাড় কেটে 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 বাড়ি ঘর করত কিন্তু তাদের মধ্যে ফাস্তাক বারু ফিলার দিয়ে জমিনের মধ্যে অহংকার চলে এসেছে জমিনের মধ্যে অহংকার চলে এসেছে তারা আল্লাহ তাআলাকে বলতে লাগলো ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া কে আছে আমাদের থেকে শক্তিশালী কে আছে আমাদের থেকে শক্তিশালী এরপর আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া আওয়ালাম ইয়ারাউ তারা কি দেখে না আল্লাহ তাআলা বলেন তারা কি দেখে না আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী ক্বাদ আহলাকা আল্লাহ তাআলা বলেন তারা কি দেখে না তারা যদি এত শক্তিশালী হয়ে থাকে তাহলে আমি আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছি তাহলে আমি আল্লাহ তাআলা কত বড় শক্তিশালী ঠিক কিনা বলুন আল্লাহ তাআলা ওই আজ্জাতিকে বলে দিল আওয়ালাম ইয়ারাও তোমরা চিন্তা করে দেখো তোমরা কি দেখো না তোমরা যদি এই পাহাড় কেটে কেটে বাড়িঘর করতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের শরীরে এই শক্তি দিয়েছি যেই শক্তি দ্বারা তোমরা পাহাড় কেটে কেটে বাড়িঘর করো এই শক্তিশালী লোকদেরকে যেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তাহলে সেই আল্লাহ তাআলা কত বড় শক্তিশালী আল্লাহ তাআলা আমাদের সকলকেই অহংকার মুক্ত জীবন দান করুক সকলেই বলেন আমিন সকলে এই কথার উপর আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ সুতরাং দুনিয়ার মধ্যে অহংকার করার কিছু নাই আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন